এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আমাদের ডান্স প্রোগ্রামে। তোমরা কেমন আছো? না না, হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি আমার ডান্স প্রোগ্রামে। আজকে আমার ডান্স প্রোগ্রাম আছে, যদি আমি ভালো করে একবার উইনার হই তাহলে আমি ফোকাস বাংলা কালাস বাংলা করতে পারিনি। আর বাড়িতে এসেছি বলতে, আজকে মাকে নিয়ে এনআরএস এ যাওয়ার কথা, তো আমারও যাওয়ার কথা ছিল। এমন একটা সময় এসে পড়েছে যেখানে এতটা খুশি, আবার মানে আমি এক্সপ্রেস করতে পারছি না যে কিভাবে সময়গুলো কাটছে। আশির এটা আমাদের সবার জন্য একটা বিশাল আনন্দের ব্যাপার, কিছু না হোক তাও ফার্স্ট টাইম জীবনের প্রথম একটা স্টেজ যেখানে সবাই মিলে আনন্দ করে যেতাম। আশিকে আমি ওইখান থেকে অডিশন দিয়ে নিয়ে এসে তারপরে আবার মায়ের ওখানে যাব। মায়ের ওখানে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। এতটা খুশি নিয়ে আবার এতটা কষ্ট নিয়ে যাচ্ছি আমি, কারণ কিছুই ভালো লাগছে না। মানে চলো গাড়ি চলে আসবে, গাড়ি বলেছি, কারণ আমি যেহেতু উত্তর পাড়ায় যাবো, এখানেই অডিশনটা, জানে না মানে গাড়ি, আমি রাস্তাঘাট ওইভাবে চিনি না, তো সেই জন্য গাড়ি বলেছি, ড্রাইভার আসবে, মানে গাড়ি বলেছি আমাদের গাড়িটাই যাবে, ড্রাইভার আসবে। এই যে আজকে যেটা দেবে, কালকে জানো তো ফটো তুলতে গেছি, মানে অডিশনের জন্য ফটো তুলতে গেছি, উল্টো জুতো পরেছে। আমি দেখি তুই উল্টো জুতো পরিস, তুই নাকি অডিশন দিবি, ওর এত হাসি পাচ্ছিল হঠাৎ করে। চলো যাই, তোমরা সবাই আশীর্বাদ করো আশি যেন ঠিকঠাক করে ভালো করে ডান্স করতে পারে, তাই তো আশি? নো চিন্তা, আমি ভালো করে ডান্স করবো। হ্যাঁ তো শোনা, আমি আসো একটু কোলে নি, আসো। বাবা থাকলে কত খুশি হ্যাপি হতো, তাই না? বাবা তো যে এখানটা চেপো না, ও ছিঙ্কু বলছে না, ও ছিঙ্কু পড়েছে, বসতেও আমার অসুবিধা হচ্ছে। যা তাহলে কেমন করে হবে? না আমি ঠিক বসে নেব, বসতে আমার অসুবিধা হচ্ছে, যখন বাবু আর বাচ্চা। এই হাত দিয়ে দিতে হয়, এই হাত ওখানে গিয়ে আমার ম্যামকে বলিস না লিপস্টিক পরো। I am very tired. বাবা আশি অডিশন হয়ে গেছে, অডিশন দিয়ে এই সবেমাত্র বাড়ি ফিরলাম, তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 12টার মতো বাজে ঘড়িতে। আর ওই দিক দিয়ে মায়ের অ্যাডমিশনও হয়ে গেছে, কাকা ফোন করেছিল, দাদা গেছে, কাকা গেছে, বৌদি গেছে, তো তিনজন মিলে ডক্টর অ্যাডমিশন লিখে দিয়েছে, ওখানে অ্যাডমিশন হয়ে গেছে, বেড ঠেড সব কিছু ঠিকঠাক মতো ভালো মতো পেয়েছে, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের সবার আশীর্বাদে সব কিছু নর্মাল প্রসেসেই চলছে, নর্মাল হচ্ছে, আস্তে আস্তে তোমরা আশীর্বাদ করো। আশির কেমন হলো বলো? ভালো ভালো, আশিরও মানে রিহার্সাল বলছি।
ও যেটা বলছিলাম, কথা বলতে বলতে আবার বৌদি ফোন করেছিল, মায়ের সাথে কথা বললাম, আর সে গাড়িতে ফোন করেছিল দিদাকে অডিশন কেমন হয়েছে সেটা জানার জন্য, অডিশন কেমন হয়েছে। এখন দাদিকে ফোন করবে, সবাইকে ফোন করে জানাবে, তাই তো? হ্যাঁ, দাদি কাকা পিপি তারপরে মাসি সবাইকে জানাবো। আচ্ছা, মনে মাসি, হ্যাঁ সবাইকে এখন জানাবো, কাকারা করে। চলো এখন ফ্রেশ ট্রেশ হই, তারপরে মনে হয় না আজকে আর যেতে হবে, কারণ কাকা রয়েছে ওইখানে, তিনজন রয়েছে, আর কালকে যাব। মানে আমার ডিসিশন এটাই হলো যে কালকে যাওয়ার জন্য, যদি অ্যাডমিশনটা না হতো তাহলে আমি যেতাম, কারণ ওই দিক থেকে তাহলে আবার অন্য মানে চিন্তাভাবনা ছিল যে অন্য কোথাও দেখিয়ে তারপর সেইখানে এসে করানোর জন্য। তো অ্যাডমিশন যেহেতু হয়ে গেছে, এখন টেনশন কিছুটা মুক্ত, আবার কি হয়েছে না হয়েছে রিপোর্ট টিপোর্ট সব কিছু করানোর পরে তারপরে বোঝা যাবে যে আগের রিপোর্টই সত্যি নাকি মিথ্যে। এটা একটা টেনশন, বড় টেনশনে রয়েছে সবাই। যাই হোক, তোমরা আশীর্বাদ করো সবাই।